এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল এখন আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন এটা হলো বাস্তব জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার চক্রান্ত হয় সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল সাথে মাসের ভাষণ সেটাও নিষিদ্ধ ছিল আজকে জয় বাংলা ফিরে এসেছে সাথে মাসে ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় কথা কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি কি তাও চিন্তা করি না চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি